পরমাণু, এই টপিকটা তোদের ক্লাস 7, 8, 9 এই তিনটে ক্লাসে তো পড়তে হচ্ছেই। এছাড়াও 10 রয়েছে তেজস্ক্রিয়তা বলে একটা চ্যাপ্টার, সেটার জন্য লাগছে, যেখানে আলফা কণা বিটা কণা বেরিয়ে যাওয়া এই সমস্ত রয়েছে। তো যার জন্য ভৌতবিজ্ঞানে পরমাণুর কনসেপ্ট থাকাটা খুব জরুরি। তো আজকে সেই জন্য ইন জেনারেল সবার জন্য পরমাণুর যে বেসিক কনসেপ্টগুলো দরকার সেগুলো পড়িয়ে দিচ্ছি। তো দেখ, এটা দেখিয়েছি যে একটা পদার্থ তার কণা, হ্যাঁ, তো ভেবে নে ধর এটা ওজোন গ্যাসের কয়েকটা, মানে একটা জায়গা থেকে কিছুটা ওজোন গ্যাস পাওয়া যাচ্ছে, তাতে এরকম দেখা গেল। তো এর ভিতরে দেখা যাচ্ছে যে আরও এই যে নীল নীল গোলগুলোকে যদি দেখি, তাদের ভিতরে দেখ আরও দেখাচ্ছি 3-4টে কালো কালো গোল রয়েছে। তাহলে নীল নীল গোলগুলোই ছিল এক একটা অণু। ওজন আমরা জানি যে ত্রি পরমাণু, তার মানে 3টে ওজন পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়। তাহলে এই কালো কালোগুলো অণু। আচ্ছা, তাহলে অণু কী জিনিস? কোনো পদার্থের ক্ষুদ্রতম একটা ভাগ, মানে ক্ষুদ্রতম না, এর থেকেও আরও ক্ষুদ্রতম হয়, যাই হোক একটা ছোট্ট ভাগ করলে দাঁড়ায় অণু। এবার এই অণুর যদি আরও ভাগ করি তাহলে আসে পরমাণু। তার মানে এই যে পাশে এটা এঁকেছি, এইটা হচ্ছে একটা পরমাণু। পরমাণুর সংজ্ঞা ডাল্টনের মত অনুসারে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, ক্ষুদ্রতম বলতে সব থেকে ছোট, অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যায় না সেরকম একটা কণা, তার নামই পরমাণু, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ডাল্টনের পরমাণুবাদ অনুসারে পরমাণুর এই এই ধর্মগুলো রয়েছে। কিন্তু পরে জানা গেল যে না, পরমাণু অবিভাজ্য নয়, মানে ওকেও ভাঙা যায়। কিভাবে? কারণ পরমাণুর ভিতরে 3 ধরনের কণা থাকে, কী কী? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তো সেগুলো নিয়ে আমরা পরে পড়ছি। তাহলে যেটা এখনও অবধি হলো সেটাকে আর একবার বলে দিচ্ছি যে একটা পদার্থ যদি মৌলিক পদার্থ হয় তাহলে মৌলিক পদার্থের অণু নিয়ে তৈরি, যদি যৌগিক পদার্থ হয় তার মানে দুরকম পদার্থের অণু নিয়ে তৈরি। দেখিয়ে দিচ্ছি পরে একটা উদাহরণ দিয়ে কোন দুরকম পদার্থ। আচ্ছা, তো অণু তৈরি হয়, সেই অণুরা আবার কতগুলো পরমাণু নিয়ে তৈরি হয়, তাহলে অণুর থেকেও পরমাণু আরও ছোট ছোট জিনিস। সেই পরমাণুরা অ্যাকচুয়ালি অবিভাজ্য ভাবা হতো আগে, এখন দেখা গেছে না, পরমাণুও বিভাজ্য, মানে তাকেও আরও ছোট ছোট কণায় ভাঙা যায়। এই যে ছবিটা, সেটাকেই বড় করে আঁকলে হয় এই ছবিটা। এবারে দেখ যে দেখানো হয়েছে যে পরমাণুর মাঝখানের একটা জায়গাতে রয়েছে লাল রঙের কিছু কণা আর সবুজ রঙের কিছু কণা। আমি দেখিয়েছি লাল রঙের কণাগুলো নিউট্রন আর সবুজ রঙের কণাগুলো প্রোটন। তো প্রোটন আর নিউট্রনরা পরমাণুর মাঝখানে একটা ছোট্ট জায়গাতে থাকে। এই নিউট্রন আর প্রোটনকে একসাথে মিলিয়ে এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস। আচ্ছা, মানে তাহলে এই জায়গাটার নাম নিউক্লিয়াস, আর প্রোটন আর নিউট্রনকে একসাথে মিলিয়ে বলে নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন বলতে কণার কথা বোঝায়, নিউক্লিয়াস বলতে জায়গাটার কথা বোঝায়। তাহলে পরমাণুর মাঝখানে একটা জায়গাতে কিছু পরিমাণ প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাদবাকি বেশিরভাগ জায়গায় ফাঁকা। কী রয়েছে দেখ, কালো কালো যেগুলো দেখিয়েছি ওগুলো কক্ষপথ। কক্ষপথ বলতে সেটা আমাদের কাল্পনিক একটা বৃত্তাকার রেখা, যেটার কোনো অস্তিত্ব নেই, মানে কক্ষপথ বলে কিছু নেই, হ্যাঁ, কিন্তু এরকম কল্পনা করা যেতে পারে যে এই নিউক্লিয়াসের চারদিক বরাবর ইলেকট্রনগুলো ঘুরছে। হ্যাঁ, সেই ইলেকট্রনরা কীরকম হয়? নেগেটিভ চার্জযুক্ত বা ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত হয়, আর প্রোটনরা আসলে পজিটিভ তড়িৎ আধানযুক্ত বা ধনাত্মক তড়িৎ আধানযুক্ত হয়, আর নিউট্রনদের কোনো আধান নেই, তার মানে ওরা নিউট্রাল, তো মানে প্লাস হোক মাইনাস হোক, ওই জন্য প্লাস মাইনাস এরকমভাবে লিখলাম। তাহলে এই যে বাইরে যে ইলেকট্রনগুলো বরাবর রয়েছে, হ্যাঁ, পরেরগুলোতে গোল জায়গা বরাবর, বৃত্তাকার জায়গা বরাবর রয়েছে ভাবা যেতে পারে। তাহলে কক্ষপথ বলতে কিছু কাল্পনিক রেখা, যে জায়গাগুলো বরাবর ইলেকট্রনগুলো থাকে। কিভাবে থাকে? অবশ্যই ঘুরতে থাকে, এই যে নিউক্লিয়াস একে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার অ্যাকচুয়ালি ছবিতেও আঁকা হয়ে গেছে এগুলো গোল মতো, হ্যাঁ, কি বইয়েও গোল আঁকা থাকতে পারে, আসলে পরে দেখা গিয়েছে যে এই যে কক্ষপথগুলো সেগুলো উপবৃত্তাকার হয়, তার মানে একটু চ্যাপ্টা, দুই ধার বরাবর একটু চ্যাপ্টা, হ্যাঁ, এরকম মতো উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনেরা ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারিদিকে। তাহলে নিউক্লিয়াসে রয়েছে নিউট্রন প্রোটন, বাইরে রয়েছে ইলেকট্রন। তাহলে এই ছবিতে এটা দেখিয়েছি একটা ওজন
এর অণু, হ্যাঁ এইভাবে লেখা হবে তাকে O3, ওজনের পরমাণু। মানে ওজনের পরমাণু তো হয় না, ওজন অ্যাকচুয়ালি তাহলে অক্সিজেন জুড়ে জুড়ে তৈরি, তো তাহলে এটা অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণুতে 8খানা প্রোটন থাকে, হ্যাঁ তো ওই জন্য দেখ এই জায়গাতে 8খানা প্রোটন বলতে সবুজ রঙের গুলো এঁকেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, সরি আর একটা হবে তাহলে দিয়ে বানিয়ে দেবো প্রোটন, সবুজ রং দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে 8খানা থাকবে প্রোটন। নিউট্রনের সংখ্যা এর সাথে সমান হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বা হয়ও না, একটা কম একটা বেশি বা প্রোটনের সমান যা খুশি হতে পারে। হ্যাঁ আচ্ছা, তো নিউট্রনের সংখ্যার তারতম্যের জন্য বিভিন্ন রকম আইসোটোপ পাই আমরা, সেসব পরে দেখছি। তাহলে প্রোটন যতগুলো থাকে ইলেকট্রনও ততগুলো থাকবে, প্রোটন রয়েছে 8খানা তাহলে ইলেকট্রনও দেখ বাইরে 8খানা, প্রথম কক্ষপথে 2খানা, পরের কক্ষপথে 6খানা এইভাবে রয়েছে। তো কক্ষপথে ইলেকট্রনরা কিভাবে থাকবে তাদেরও আবার নির্দিষ্ট নিয়ম আছে, মানে ওদের তো আর কেউ বলে দেয় না, অ্যাকচুয়ালি বসেই ওইভাবে। তো দেখা গেছে প্রথম কক্ষপথ বরাবর দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা বের করার একটা সূত্র আছে, 2n² যেখানে n টা কি কক্ষপথের নাম্বার। কক্ষপথ যদি কক্ষপথের নাম্বার যদি 1 হয় মানে প্রথম কক্ষপথ, সেখানে দেখি কি হয়, 2 × বললাম n² n বলতে যখন 1 তখন 1 এর স্কোয়ার, তাহলে 2 × 1 তার মানে দুটো ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথের বেলা 2 × n বলতে তখন 2, তাহলে তখন 2 এর স্কোয়ার হবে হয়ে 4, তার মানে 4×2 = 8টা থাকতে পারবে, এরকম ব্যাপার। ওই জন্য দেখ লিখেছি সেকেন্ড কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, কোন সূত্র অনুসারে, এই 2n² এর সূত্র অনুসারে। কক্ষপথকে বলা হয় মুখ্য কোয়ান্টাম স্তর, 11-এ উঠে পড়বি। আচ্ছা এবার তৃতীয় কক্ষপথের বেলা n তাহলে 3, তাহলে 3 এর স্কোয়ার মানে 9 হয়ে যাবে, তাহলে 9×2 = 18, তখন হয়ে যাবে 18টি ইলেকট্রন থাকতে পারে এরমভাবে। তাহলে ফোর্থের বেলায় 32, এইভাবে হতে থাকে। তো আসলে কি হয় দেখা গেছে যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে মানে সব থেকে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রনই থাকে। একটা পরমাণু তার প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, পরেরটাতে 8টা আছে, 8টাই থাকা উচিত, তারপরেরটাতে 18টা আছে, তারপরেরটাতে 32টা থাকা উচিত, কিন্তু যদি এটাই সব থেকে বাইরের কক্ষপথ হয় তখন 32টা না থেকে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে নিয়ম কি, সব থেকে বাইরের কক্ষপথে 8টাই ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা যদি এটাই সর্বত থেকে বাইরের না হতো, হয়ে আর একটা কক্ষপথ থাকতো, তখন কি হতো, তাহলে এখানে 32 থাকা উচিত ছিল, এখানে বললাম যে সর্ববহিস্থ কক্ষপথে 8টা থাকে, এখানেও নিয়ম কি যে সব থেকে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে দুটো নিয়ম, সব থেকে বাইরের কক্ষপথে হায়েস্ট 8টাই ইলেকট্রন থাকতে পারে, সব থেকে বাইরের আগের কক্ষপথটাতে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এই দুটো নিয়ম শিখলাম। হ্যাঁ এইবারে দেখ এটা একটা কার্বন পরমাণুকে দেখিয়েছি, কার্বন পরমাণুর ক্ষেত্রে প্রোটন থাকে 6খানা, তাই জন্য ইলেকট্রনও থাকবে 6খানা, কিভাবে থাকবে, প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 1, 2, 3, 4, 4টে, তাহলে 6টাই থাকবে, তাহলে 6টা ইলেকট্রন 6টা প্রোটন। আর নিউট্রন বললাম যে প্রোটন ইলেকট্রনের সংখ্যার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তো এখানে যেমন 7খানা দেখিয়েছি, মানে ওই জন্য আর এঁকে দেখাইনি, 7টা নিউট্রন লিখে দিয়েছি হলো। তাহলে এর ক্ষেত্রে মানে দেখা গেছে যে এই যে প্রোটন আর নিউট্রন এদের ভর অনেক বেশি বেশি, তাদের তুলনায় ইলেকট্রনের ভর 1/2000 গুণ অথবা 1/2000 ভাগ, সরি উল্টোটা 2000 ভাগের 1 ভাগ, কারণ এরকম যে যদি কল্পনা করছি কিন্তু আদৌ এত বেশি হয় না, যদি একটা প্রোটনের ভর 2000 গ্রাম হতো তাহলে একটা ইলেকট্রনের ভর 1 গ্রাম হতো, তাহলে ওর তুলনায় এ খুবই কম বা নগণ্য। হ্যাঁ গ্রামে কিন্তু আদৌ না, অন্য একক আছে, যাই হোক এটা কল্পনা করে দেখ 2000 কেজি মানে হচ্ছে 2 কেজি, তার তুলনায় 1 গ্রাম কিচ্ছু কিচ্ছু না। তাহলে প্রোটন বা প্রোটন বা নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর হচ্ছে যে নগণ্য, মানে না গুনলেও চলে বা না হিসেব করলেও চলে, তাই জন্য পরমাণুর ভর মাপার সময় ইলেকট্রনের ভরকে হিসেব না করলেও চলে যায়, শুধু প্রোটন আর নিউট্রনের ভরকে হিসেব করতে হয়। তো ওই জন্য ভর সংখ্যাও কি জিনিস না, প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তাহলে একটা পরমাণুর ক্ষেত্রে যখন ভর সংখ্যা লেখা হবে, যেমন একটা কার্বন পরমাণু,
ভর সংখ্যা লেখা হবে সেটা মাথাতে, তাতে কি করা হবে প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যা যোগ করা হয়। আর নিচেতে লেখা হয় পারমাণবিক সংখ্যা, সেটা কি প্রোটনের সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তো প্রোটনের সংখ্যা চেঞ্জ হয়ে গেলেই না পরমাণুটা পাল্টে যায়। যেমন এখানে কার্বনের বেলায় আমি বললাম 6, যদি এটা 7 হয়ে যেত পারমাণবিক সংখ্যা, মানে কতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটা, তাহলে এটা কার্বন না থেকে নাইট্রোজেন হয়ে যেত। তাহলে এই যে মৌলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কি বরাবর, এক একটা করে প্রোটন বাড়ছে আর মৌলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রোটন বাড়ছে মানে ইলেকট্রনও বাড়ছে কিন্তু, কারণ প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান। আচ্ছা, তো তাহলে 6টা পেলাম, প্রোটনের জায়গায় 6 লিখলাম, আর নিউট্রন 7টা আছে, নিউট্রনের জায়গায় 7 লিখলাম, তাহলে এটাকে লেখা হবে সি, নিচে 6 উপরে 13, এরকম করে। তাহলে এইটার নাম ভর সংখ্যা। এটার নাম পারমাণবিক সংখ্যা। তো যখন এই ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দিয়ে একটা পরমাণুকে লেখা হয় তখন এটাকে বলা হয় নিউক্লিয়াইড। এগুলো জানতে হবে। আর দেখা গেছে এই যে প্রোটন যতগুলো থাকে, আমি বললাম ইলেকট্রনও ততগুলো থাকে, তো 6টা প্রোটনের চার্জ যদি +6 হয়, 6টা ইলেকট্রন -6, +6 -6 0 হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে একটা পরমাণুর মোট আধান কত হয়, 0 হয়। তাহলে পরমাণুর মোট আধান 0 কেন হয় না, নিউট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয় তাই জন্য।